সামনেই প্রাথমিক টেট পরীক্ষা এই প্রাথমিক টেটের প্রস্তুতি হিসাবে আমরা এখন বাংলা থেকে কুড়িটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি এক নম্বর প্রশ্ন আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হল উত্তরের প্রথম অপশান এ ব্ল্যাকবোর্ড দ্বিতীয় অপশান পাঠ্যপুস্তক তৃতীয় অপশান চার্ট চতুর্থ অপশান চক অবশ্যই সঠিক উত্তর হবে বি পাঠ্যপুস্তক এরপর দু নম্বর প্রশ্ন একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হল উত্তরের প্রথম অপশান এ সচেতন প্রক্রিয়া বি অসচেতন প্রক্রিয়া সি অবচেতন প্রক্রিয়া ডি প্রাকচেতন প্রক্রিয়া সঠিক উত্তর অবশ্যই সি অবচেতন প্রক্রিয়া কারণ ভাষার আয়ত্তি মানে একজন শিশু অবচেতন বা অসচেতনভাবে ভাষা আয়ত্ত করে এরপর তিন নম্বর প্রশ্ন শিক্ষণ শিক্ষণ উপকরণ হিসেবে একজন শিক্ষক যাকে বেশি গুরুত্ব দেবে তা হলো উত্তরের প্রথম অপশান এ পাঠ্যপুস্তক বিয়ের অপশান বহুধা মাধ্যমকে সি এর অপশান পাঠ্যপুস্তককে ও বহুধা মাধ্যম উভয়কে ডি এর অপশান শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনাকে সঠিক উত্তর অবশ্যই ডি শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনাকে তোমরা যেন পাঠ পরিকল্পনা বা লেশন প্ল্যান আধুনিক মনোবৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি বা আধুনিক শিক্ষা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ দিক এই পাঠ পরিকল্পনা বর্তমান শিক্ষা ব্যবস্থায় ক্লাসরুমে কিন্তু প্রয়োগ করা হচ্ছে এই পাঠ পরিকল্পনা অবশ্যই মনোবিজ্ঞান এবং বিজ্ঞানসম্মত তাই অবশ্যই সঠিক উত্তর অপশান ডি এরপর চার নম্বর প্রশ্ন শিক্ষার্থীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বোঝার জন্য যে ধরনের মূল্যায়ন প্রয়োজন তা হল উত্তরের প্রথম অপশান এ সামগ্রিক মূল্যায়ন বিয়ের অপশান আংশিক ও মধ্যবর্তী মূল্যায়ন সি গুণগত মূল্যায়ন ডি এর অপশান পরিমাণ মতো মূল্যায়ন সঠিক উত্তর অবশ্যই বি আংশিক ও মধ্যবর্তী মূল্যায়ন কারণ পড়ানোর মাঝে মাঝে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষকরা যখন ক্লাসে কোনো বিষয় নিয়ে পড়ান যতটা পড়িয়েছেন ছাত্রছাত্রীরা কতটা বুঝতে পেরেছেন সেই সংক্রান্ত প্রশ্ন করা হয় বিষয় থেকে এই জন্যই বলা হচ্ছে শিক্ষার্থীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বোঝার জন্য যে ধরনের মূল্যায়ন প্রয়োজন হয় তার উত্তর হবে অবশ্যই বি আংশিক ও মধ্যবর্তী মূল্যায়ন এরপর পাঁচ নম্বর প্রশ্ন শব্দ পুনরুদ্ধার অসঙ্গতি হলো উত্তরের প্রথম অপশান এ পঠন ও শ্রবণকালে শব্দের অর্থ উদ্ধার করতে না পারা বি একটি শব্দ জানা সত্ত্বেও উপযুক্ত সময়ে শব্দটি মনে করতে না পারা সি শব্দের স্পষ্ট উচ্চারণ করতে না পারা ডি ব্যাকরণ অনুযায়ী শব্দ ব্যবহার করতে না পারা অবশ্যই সঠিক উত্তর বি একটি শব্দ জানা সত্ত্বেও উপযুক্ত সময়ে শব্দটি মনে করতে না পারা এই শব্দ পুনরুদ্ধার অসঙ্গতিটা একটা কমন বিষয় এটা আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে মূলত পরীক্ষার সময় আমরা এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করি পরীক্ষার হলে আমাদের জানা প্রশ্নের উত্তর আমরা উদ্ধার করতে পারি না তাই সঠিক উত্তরের অপশান বি ছ নম্বর প্রশ্ন শিক্ষার্থী তথ্য সংগ্রহ করে উত্তরের প্রথম অপশান এ কথন লিখনের মাধ্যমে বি শ্রবণ ও পঠনের মাধ্যমে সি কথন ও শ্রবণের মাধ্যমে ডি এর অপশান লিখন ও পঠনের মাধ্যমে অবশ্যই সঠিক উত্তর বি শ্রবণ ও পঠনের মাধ্যমে কারণ শ্রবণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করে সেই সঙ্গে পড়াশোনার মধ্য দিয়েও তথ্য সংগ্রহ করে তাই অবশ্যই সঠিক উত্তর বি এরপর সাত নম্বর প্রশ্ন পঠন এবং লিখনের সময় স্থিতি থেকে শব্দ খুঁজে নেওয়াকে বলে উত্তরের প্রথম অপশান এ অডিটারি স্কিল বি এর অপশান ওয়ার্ড রিট্রিভ্যাল সি এর অপশান আর্টিকিউলেশান ডি এর অপশান ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই সঠিক উত্তর বি ওয়ার্ড রিট্রিভ্যাল অর্থাৎ শব্দ পুনরুদ্ধার আট নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী বলল আমার লেখার জায়গাটি খুঁজে পাচ্ছি না আসলে সে বলতে চেয়েছিল আমার খাতাটি খুঁজে পাচ্ছি না ভাষার এই সমস্যাকে কি বলে উত্তরের প্রথম অপশান এ ভাষার ভুল বি ভাষার ক্ষেত্রে মনোযোগের অভাব সি ভাষার অসঙ্গতি ডি ভাষার ক্ষেত্রে অসাবধানতা সঠিক উত্তর সি ভাষার অসঙ্গতি এটা হচ্ছে ভাষার প্রকাশগত অসঙ্গতি এক্ষেত্রে এমন হতে পারে কোনো বিষয় প্রকাশ করার জন্য যত শব্দ প্রয়োজন তত শব্দ ব্যবহার করতে পারছে না শিক্ষার্থী অথবা যা বলতে চাওয়া হয় তার উপযুক্ত শব্দ ব্যবহার করতে পারছে না শিক্ষার্থী বা কথা বলার সময় অনেক সময় ভুল শব্দের ব্যবহার এগুলো ভাষার অসঙ্গতি নম্বর প্রশ্ন বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে বোঝায় উত্তরের প্রথম অপশান এ বৈচিত্র্যযুক্ত শিক্ষা বি এর অপশান বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী সি এর অপশান বৈচিত্র্যযুক্ত শিক্ষক ডি এর অপশান বৈচিত্র্যযুক্ত পাঠক্রম অবশ্যই সঠিক উত্তর বি বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী কারণ শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে তাই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে বোঝাই সঠিক উত্তর বি বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী দশ নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া এক ধরনের উত্তরের প্রথম অপশান এ মানসিক রোগ বিয়ের অপশান শারীরিক রোগ সি শিখন অক্ষমতা ডি মানসিক অক্ষমতা অবশ্যই সঠিক উত্তর সি শিখন অক্ষমতা শারীরিক এবং অন্যান্য অক্ষমতাযুক্ত শিক্ষার্থীরা এই ডিসলেক্সিয়ার মধ্যে পড়ছে এরপর এগারো নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণের প্রধান চারটি আলোচ্য বিষয় উত্তরের প্রথম অপশান এ ধ্বনি শব্দ বাক্য বর্ণ বি অনুসর্গ শব্দ বাক্য ধ্বনি সি ধ্বনি শব্দ বাক্য অর্থ ডি বাক্য অর্থ বর্ণ ধ্বনি সঠিক উত্তর সি ধ্বনি শব্দ বাক্য ও অর্থ যে কোনো ভাষার চারটে মৌলিক অংশই হচ্ছে ধনী শব্দ বাক্য অর্থ বারো নম্বর প্রশ্ন ভাষার মূল উদ্দেশ্য হলো উত্তরের প্রথম অপশান এ কথা বলতে পারা ও লিখতে পারা বি ভাষার মধ্য দিয়ে মানুষের প্রয়োজন মেটানো সি ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা ডি এর অপশান সাহিত্য রচনা করা সঠিক উত্তর সি ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা কারণ ভাষা হলো ভাবের বাহন একজনের ভাব বা ধারণা অন্য একজনের কাছে পৌঁছে যায় ভাষার মাধ্যমেই তাই সঠিক উত্তর সি ভাষার মূল উদ্দেশ্য হল ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা তেরো নম্বর প্রশ্ন ব্যাকরণ শিক্ষায় শ্রেষ্ঠ পদ্ধতি হল উত্তরের প্রথম অপশান এ অবরোহী বি আরোহী সি সূত্র পদ্ধতি ডি প্রসঙ্গ পদ্ধতি সঠিক উত্তর অবশ্যই বি আরোহী পদ্ধতি কারণ বর্তমানে এই আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করে নেওয়া হয়েছে কারণ এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ ও স্মরণীয় হয় এরপর চৌদ্দ নম্বর প্রশ্ন অবরোহী পদ্ধতির সুবিধা হল উত্তরের প্রথম অপশান এ এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয় থাকে বি এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় সি এই পদ্ধতিতে শিক্ষার্থী বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে পৌঁছাতে পারে ডি এই পদ্ধতি শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি সঠিক উত্তর অবশ্যই বি এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় এর অপশানটা ভুল কারণ এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয় থাকে না বরং নিষ্ক্রিয় থাকে এবং সি এর অপশানটাও ভুল কারণ এখানে বলা হয়েছে এই পদ্ধতিতে শিক্ষার্থী বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে পৌঁছাতে পারে এখানে হবে সাধারণ জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে পৌঁছাতে পারে আর ডি এর অপশানটা ভুল কারণ এই পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক নয় এই পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি তাই অবশ্যই সঠিক উত্তর আরোহী পদ্ধতির সুবিধা হল এর অপশান এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় এরপর পনেরো নম্বর প্রশ্ন যে বাক্যটি ব্যাকরণে চিরাচরিত সমর্থকদের কথা তা হল উত্তরের প্রথম অপশান এ ব্যাকরণ শিক্ষার্থীর সংহত চিন্তাকে বাঁধা দেয় বিয়ের অপশান ব্যাকরণ বিস্তারিতের সঙ্গে সমগ্রতার সম্পর্ক স্থাপন করতে পারে না সি এর অপশান ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয় ডি এর অপশান ব্যাকরণে যা শেখা হয় তার সমস্তটাই প্রযুক্ত হয় না সঠিক উত্তর সি ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয় অর্থাৎ চিরাচরিত সমর্থকরা ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণকে বিশেষ গুরুত্ব দিয়েছে ষোলো নম্বর প্রশ্ন সম্প্রতিকালে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে উত্তরের প্রথম অপশান এ অবরোহ কৌশল এর অপশান আরোহ কৌশল সি এর অপশান আবিষ্কার কৌশল ডি এর অপশান বিশ্লেষণ কৌশল অবশ্যই সঠিক উত্তর সি আবিষ্কার কৌশল কারণ একেবারে সাম্প্রতিককালে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে এই ধরনের দৃষ্টিভঙ্গিকে বলা হয় আবিষ্কার কৌশল এই আবিষ্কার কৌশলের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাকরণ শিখলে অনেক বেশি সক্রিয় থাকে এবং এটি অনেক বেশি শিক্ষার্থী কেন্দ্রিক আসলে এক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জন্য ব্যাকরণের তথ্য আবিষ্কার করে তাই সম্প্রতিকালে ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে তার জন্য সঠিক উত্তর অবশ্যই সি আবিষ্কার কৌশল সতেরো নম্বর প্রশ্ন ভাষা শিখনের অন্যতম নীতি হলো উত্তরের প্রথম অপশান এ অজানা থেকে অন্য একটি অজানা বিষয়ে যাওয়া বিয়ের অপশান জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া সি এর অপশান দুটি জানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া ডি এর অপশান দুটি অজানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া অবশ্যই সঠিক উত্তর বি জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া এরপর আঠেরো নম্বর প্রশ্ন শিখনকে অর্থপূর্ণ করে তুলতে হলে উত্তরের প্রথম অপশান এ শিক্ষার্থীর প্রয়োজন ও মূল্যবোধের উপর সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে বি শিক্ষার্থীর ভাষাবোধ ও মনুষত্বের উপর সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে সি শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে ডি শিক্ষার্থীর জানা ও অজানা বিষয়ের উপর সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে সঠিক উত্তর এ শিক্ষার্থীর প্রয়োজন ও মূল্যবোধের উপর সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে এরপর উনিশ নম্বর প্রশ্ন মূল্যায়নের পর যদি দেখা যায় কোনো শিক্ষার্থী বোর্ডার লাইনে আছে শিক্ষক কি করবেন উত্তরের প্রথম অপশান এ শিক্ষক তাকে পাস করিয়ে দেবেন বি শিক্ষক তাকে পাস করাবেন না সি এর অপশান শিক্ষক তার জন্য আবার একটি পরীক্ষার ব্যবস্থা করবেন ডি এর অপশান শিক্ষার্থীকে তাকে নম্বর জানিয়ে পাস করাবেন অবশ্যই সঠিক উত্তর এ শিক্ষক তাকে পাস করিয়ে দেবেন অর্থাৎ মূল্যায়নের পর যদি কোনো শিক্ষার্থী বোর্ডার লাইনে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীকে পাস করিয়ে দিতে হবে এরপর শেষ প্রশ্ন তথা কুড়ি নম্বর প্রশ্ন পাঠ্যপুস্তক রচিত হয় উত্তরের প্রথম অপশান এ নির্দিষ্ট পাঠক্রম অনুযায়ী বি পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী সি শিক্ষার্থীর বয়স অনুযায়ী ডি শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী সঠিক উত্তর অবশ্যই এ নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী এখানে কমপ্লিট হলো দু হাজার বাইশের প্রাথমিক টেটের প্রস্তুতি হিসেবে বাংলা থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন ও উত্তর এরকম আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে হাত দিয়ে রাখুন অবশ্যই ভিডিওটি সমস্ত প্রাথমিক টেট পরীক্ষার্থীদের শেয়ার করুন যাতে সবাই দু হাজার বাইশের প্রাথমিক টেটের প্রস্তুতি নিতে পারেন